অদ্ভুত বাংলার প্রতিটি ভিডিওতে আপনার সাথে পরিচয় করিয়ে দিই অদ্ভুত সব প্রাণী আর মানুষের সাথে। সেই ধারাবাহিকতায় আজ আপনাদের বলবো অদ্ভুত এক কালো প্রজাতির মুরগির কথা, যার ডিম, মাংস, এমনকি রক্ত পর্যন্ত কালো। তো বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কালো রঙের মুরগির দেখা মিলে হর হামেশাই, কিন্তু মুরগির ডিমের রং মিশমিশে কালো, এমনটি কল্পনাও করা কঠিন। তবে সত্যিটা হলো শুধু ডিম নয়, বাচ্চা, পালক, ঝুঁটি, পা, এমনকি মাংসের রং কালো, এমন মুরগির দেখা মিলেছে। হ্যাঁ, বিস্ময়কর হলেও সত্য, এদের চামড়া ও জিহ্বাও কালো রঙের। কালো রঙের এই বিরল প্রজাতির মুরগির নাম আয়াম সেমানি। এই মুরগি দেখা মিলেছে ইন্দোনেশিয়ায়। অন্য প্রজাতির মুরগির পালকের রং হেরফের হলেও কালো রঙের এই প্রজাতির মুরগির গোটা শরীরই কুচকুচে কালো। কালো ছাড়া আর অন্য কোনো রঙের ছিটে ফোটা নেই তাদের শরীরে। ইন্দোনেশিয়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের রক্তের রঙও কালচে রঙের। তবে তাদের দাবি, এই প্রজাতির মুরগির শরীরের ভিতরে সব অঙ্গ সহ হাড় পর্যন্ত কালো। ইন্দোনেশিয়াতে এই মুরগির ব্যাপক চাহিদা থাকলেও কালো এই মুরগি খাবার হিসেবে কেনেন না তারা। ডাক্তাররা এই মুরগি খাওয়া থেকে বারণ করেছে তাদেরকে, এবং বলা হয়ে থাকে এই মুরগি স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির মুরগি আসলে ফাইব্রোমেলানিসিস নামক এক ধরনের বিরল রোগে আক্রান্ত। শরীরে অতিরিক্ত মেলানিন থাকায় তারা এতটা কালো হয়ে থাকে। তবে প্রশ্নের ব্যাপার, এতটাই কালো? যদি এমন মুরগির সন্ধান আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অদ্ভুত, তথ্যবহুল এবং আশ্চর্যজনক সব ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলা। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।